লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের চিঠি লেখা প্রতিযোগিতা শুদ্ধ বাংলা ভাষা চর্চা প্রসারে লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের মায়ের ভাষায় মাকে লিখি চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপের উদ্যোগে উনিশ মার্চ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয় এতে শতাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরামচন্দ্র দেবনাথের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামালুদ্দিন হাওলাদার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা কালের কণ্ঠ প্রতিনিধি জল কায়েস সাজাদুর রহমান ও ডেইলি অবজারভার প্রতিনিধি রবিল ইসলাম খান এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চিঠি লেখার কাগজ কলম ও খাম সরবরাহ করা হয় লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আমজাদ খান ডেক্স রিপোর্ট এসএনটিভি চট্টগ্রাম